ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চম ধাপেও দেশের বিভিন্ন জেলায় সহিংসতায় হতাহতের ঘটনা ঘটেছে। গতকাল নির্বাচনী সংঘর্ষে মারা গেছেন 10 জন, আহত হয়েছে অনেকেই। তাদের মধ্যে বগুড়ায় নিহত হয়েছে 5 জন আর চাঁদপুরে 2 জন, গাইবান্ধা, চট্টগ্রাম ও মানিকগঞ্জে 1 জন করে মারা গেছেন। গতকাল বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘি ইউপি নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফা গুলি ছড়ে পুলিশ, এতে হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে জাল ভোট দেয়া, কেন্দ্র দখল সহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় পর্যায়ের এই নির্বাচনে। এর আগেও 4 ধাপে নির্বাচনের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।